বাড়িতে দেখবেন বা রাস্তায় বা অনেকে অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, যাকে বলি আমরা কার্ডিয়াক অ্যারেস্ট। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় হসপিটাল বা হসপিটালের বাইরে, সেই পেশেন্টকে কিভাবে একটা সিম্পল মাসাজ দিয়ে রিভাইভ করা যায় সেটা আজকে ডেমনস্ট্রেশন হবে। প্রথমে আমাদের দেখাচ্ছি দোলা ট্রেন সিস্টেম, তারপরে আমি দেখাচ্ছি। ধরুন একটা লোক অজ্ঞান হয়ে গেছে রাস্তায়, কোন একজন ভিকটিম অজ্ঞান হয়ে গেল, প্রথমে রোডে হয়েছে, সে রোডের থেকে আমি সেফ সাইডে নিয়ে আসবো তাকে, বিকজ রোডের মধ্যে অনেক গাড়ি থাকবে, সেই গাড়ি ওখানে তো হবে না, সেই জন্য আমরা একটা ফুটপাথে নিয়ে আসবো, নিয়ে এসে ওনাকে তার মানে আমাকে বুঝতে হবে তার হাতটা স্টপ হয়ে গেছে, তখন তাকে দেখবো। অনেক সময় চেষ্টা করবো, আমরা তো দেখতে পারবো না তো ব্রিথ নিচ্ছে কিনা তার পালসে, আমরা যদি চেষ্টা করি দেখতে পারবো, যদি চেষ্টা না করি দরকার নেই। সে আমাকে আমাকে এই দুটো হাত, যে হাত আপনাদের স্ট্রং সেই হাতটা রাখবো, তারপরে আমি দেখবো বিটুইন টু নিপিল, আমাকে এই যে নিপিল আছে বিটুইন টু মধ্যেখানে আমাকে এই হিলটা প্রেস করতে হবে, ওকে? এই হিলটা প্রেস করে আমি সোজা, আমাকে সোজা ওনাকে আমি সেফ সাইডে সোজা রেখে আমি এরকম ভাবে রাখবো, আমার হাতের আঙুল নিচে পড়বে না, তারা আমাদের যে রিপস আছে সেটা ভেঙে যেতে পারে, সো আমি একদম উপরে রাখবো আর হিল প্রেস করবো, করে সেফ সাইডে আমি ওনাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, 30 করবো। 30 হওয়ার পর আমি যদি থাকি, একা থাকি, তাহলে আমি এরকম করে একটা হ্যান্ডকারচিফ মানে রুমাল নিয়ে মুখে ব্রিথ নেবো, আমি ব্লো করবো, করার পর ওনার চেস্ট মুভমেন্ট করবে, এইভাবে আমি যদি 5 বার করি ওনার হার্ট চলবে, ওকে? এর মধ্যে আপনারা ফোন করে অ্যাম্বুলেন্স কে বলতে পারেন, এর জন্য কেউ ডাক্তারি শাস্ত্রের প্রয়োজন নেই, যে কেউ করতে পারে। বাঁ হাত বা ডান হাত যেটা আপনার স্ট্রং সেটা দিতে থাকবে, যদি বাঁ হাতই হয় বাঁ হাত রাখবেন, দুটো নিপিল মাঝখানে রেখে হাতটা স্ট্রেট হবে এবং চেস্টটা বাউন্স করতে হবে। 30টা মাসাজ 100 বিট পার মিনিট দেওয়ার পরে আপনি মুখে আসতে পারেন। আপনার যদি ঘেন্না হয় বা মুখে থুতু থাকে তাহলেও মাসাজটা কন্টিনিউ করবেন। 30:2 ইজ দ্য বেস্ট। আপনি যদি 60:1 করেন কিছু আসে যায় না। সামনে যদি আর কেউ থাকে তাকে বলবেন মাউথ ব্রিদিং করাতে, তার রিলেটিভ যদি থাকে। বাড়িতে যদি হয় আপনার তো কোনো প্রবলেম নেই, বাবা মা যেটু কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় ইমিডিয়েটলি যদি অজ্ঞান হয়ে থাকে পাটা তুলে ধরবেন, মাইন্ডের ব্লাডটা আছে ড্রেনে যাবে, ব্রেন ডেড হয়ে গেলে আর কিছু পাওয়া যাবে, সে ভেজিটেবল হয়ে যাবে। তারপরে আপনি দুটো ফটাফট ক্যানটিন দেখলেন, গান দিয়ে শুনলেন, পেট উঠছে নামছে কিনা দেখলেন, এসব যদি সব বন্ধ হয়ে থাকে ইমিডিয়েটলি দুটো হাত, দুটো নিপলের মাঝখানে হাত রাখবেন, যে অ্যামাউন্ট অফ প্রেশার আপনি দিতে চান দেন। কিছু হয়তো ফ্র্যাকচার হবে, ফ্র্যাকচার হলে সে মারা যাবে না, ফ্র্যাকচার হচ্ছে মানে সে বেঁচে বাঁচার চান্স তার বেড়ে গেল। রিপ ফ্র্যাকচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এফেক্টিভ মাসাজ হচ্ছে না, এবং এরম করে আপনি ঘন্টা কেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সিপিআর করে যেতে পারেন বিফোর ইউ গেট আপনার অ্যাম্বুলেন্স বা ডাক্তার। অন্য কেউ যদি সামনে পৌঁছয় তাদের হাতে হ্যান্ড ওভার করে দেবেন। কিন্তু যে কোনো সাধারণ লোক, বাচ্চা বড় বুড়ো ছেলে মেয়ে সবাই এটা করতে পারে, এবং এই 5 মিনিটের অ্যাকশন ক্যান সেভ এ লাইফ। থ্যাংক ইউ।